বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি দিয়ে আন্তর্জাতিক অনেক গণমাধ্যম ও সংবাদ সংস্থা বিস্তারিত খবর প্রকাশ করেছে। এএফপি, এপি, নিউইয়র্ক টাইমস, আল জাজিরা, ভারতের দ্য ইকোনমিক টাইমস, হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার পত্রিকায় শিক্ষার্থীদের ঘোষিত সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে। এএফপির প্রতিবেদনে শিরোনাম করা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলন জোরদার করেছেন বাংলাদেশের শিক্ষার্থীরা। এপির শিরোনাম হয়েছে, সরকারের পদত্যাগের দাবির মধ্যে বাংলাদেশে আবারও বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। নিউইয়র্ক টাইমসের শিরোনাম করা হয়েছে, নির্মমভাবে বিক্ষোভ দমনে দু এক সপ্তাহ পর আবারও বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। আল জাজিরার শিরোনাম, শিক্ষার্থীরা বাংলাদেশে আবারও বিক্ষোভ শুরু করেছেন এবং তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবি জানিয়েছেন। ভারতের ইকোনমিক্স টাইমসের শিরোনাম করা হয়েছে, ছাত্র আন্দোলনের নেতারা প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় বাংলাদেশে উত্তেজনা বাড়ছে। হিন্দুস্তান টাইমস শিরোনাম করেছে, বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে বাংলাদেশে বিক্ষোভ জোরদার হচ্ছে। আনন্দবাজার পত্রিকার শিরোনাম, কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশ আবারও রক্তাক্ত। কুমিল্লায় পড়িয়াদের মিছিলে গুলি, আহত 5।